জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, ভোরে না উঠলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে। আমরা অনেক সময় ভোরে উঠতে পারি না, আবার অনেকের প্রবলেম আছে রাত জেগে তাদের কাজ করতে হয়। এর কারণে আমাদের সকালে বিছানা ছাড়তে প্রায় 7টা 8টা কিংবা এর বেশিও বেঁচে যেতে পারে। সকাল 7টা তো অনেকেরই হয়ে থাকে। এ করলে আমাদের কী কী ক্ষতি হতে পারে শুনলে হয়তো আপনারা আশ্চর্য হয়ে যেতে পারেন। শ্রী শ্রী ঠাকুর এমনটাই বললেন। আমরা ভাবি আমাদের এত রোগ জ্বালা কীভাবে হয়, আমরা ভাবি আমাদের স্মৃতিশক্তি দিনের পর দিন হ্রাস পেয়ে যাচ্ছে কেন, কিন্তু একটু যদি আমরা সন্ধান করে দেখি তাহলে বুঝতে পারব। শ্রী শ্রী ঠাকুর প্রথম থেকেই বলে আসছেন ব্রাহ্ম মুহূর্তে ওঠা। ঠাকুর ব্রাহ্ম মুহূর্তে ওঠারই নির্দেশ দিয়েছেন। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ইষ্টভীতি নাম ধ্যান আমাদের করতে বলেছেন। এগুলো হলো সকালের কাজ, আমাদের ভোরে উঠে এগুলো করণীয়। আমি আরও আসছি ভোরে উঠে ঠাকুর কী করতে বললেন কী করতে বললেন না, তাও আমি আপনাদের সাথে আজ আলোচনা করব। অবশ্যই আলোচনার সাথে থাকুন, আর আপনারা আলোচনাটা প্রত্যেকের মধ্যে শেয়ার করুন, আর ঠাকুরের নির্দেশ মতো চলবার চেষ্টা করুন। দেখুন, শ্রী শ্রী ঠাকুরকে এক দাদা প্রশ্ন করছেন, ঠাকুর এত অলসতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, যেমন বদভ্যাস ছাড়া যাচ্ছে না, এত বদভ্যাস আয়ত্ত হয়ে গেছে যে সদভ্যাসকে আমরা আয়ত্ত করতে পারছি না, আমি বড় অসুবিধায় পড়েছি, কী করব। তখন শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন যে উঠিস কটাই বলতো। তখন ওই দাদা বলছেন যে আমি উঠি সকাল 7টার পর। বলছে না, ও করলে হয় না, উঠতে হয় ঠিক 4:30 থেকে 5টার মধ্যে, 4:30 থেকে 5টার মধ্যে, কিংবা তার আগেও যদি ওঠা যায় তাহলে খুব ভালো। উঠে এই নিরিবিলির সময় একটু নাম করতে হয়। ভোরবেলায় কয়েকদিন উঠে নাম করে দেখিস কত শান্তি পাস, কত কিছু মানে পেয়ে যাবি, ভাবতেও পারবি না। পেয়ে যাবি মানে কি, আমাদের অনেক সদভ্যাস আয়ত্ত হবে, আর আমাদের একটা ফুল এনার্জি চলে আসবে। তার জন্য আমাদের প্রতিদিন ভোরবেলায় উঠে নাম করার অভ্যাস করে নিতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাও কিন্তু মধ্যরাত থেকেই নাম করতেন, তাই আমাদের উচিত প্রতিদিন ভোরবেলায় উঠে নাম করা। শ্রী শ্রী ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠে খালি গায়ে ছাদে চলে যেতে হয়। যাদের ছাদ না আছে তারা যদি বাড়ির বাইরে বের হয়ে যান তাহলে তো আরও ভালো। শ্রী শ্রী ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্তে সূর্যের মানে সূর্য ঠিক উঠব সময়ে, এই সময়ে কি হয়, সূর্যের যে একটা কিরণ একটা আভা সেটা খালি গায়ে লাগাতে হয়, তাহলে শরীরের পক্ষে খুব ভালো। আমরা অনেক সময় অলসতায় ভুগি, অনেক সময় আমাদের শরীরে গোড়ামি একটা ভাব চলে আসে, এই বেলায় উঠলে এগুলো হয়। আর তাছাড়া আমরা যদি ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করি, ইষ্টভীতি ঠিক সময়ে করি, আর সেই ব্রাহ্ম মুহূর্তে সূর্যের যে কিরণ আমাদের গায়ে লাগে সে হালকা হালকা আভা, তাহলে ঠাকুর বলছেন যে শরীরে কোনো রোগ জ্বালা থাকবে না, শরীর সুস্থ থাকবে, আর সারাদিন কর্মে ব্যস্ত থাকলে শরীর আরও ভালো থাকবে, পুরো ফুল এনার্জি। আর শরীরে যখন ফুল এনার্জি চলে আসে না, তখন কত সুন্দরভাবে সমস্ত কাজ একদম রুটিন মাফিক করা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রতিদিন সকালে উঠে একটা পরিকল্পনা করে নিতে হয়, একটা ছক এঁকে নিতে হয় মাথার ভেতরে, কী করব কী করব না, আজ কোনটা করা হবে কোনটা করা হবে না, কোন পথে যাব, কীভাবে করব, কোন কাজটা করলে সফলতা আসবে, কীভাবে সেটা করতে হবে, এই রকম বিভিন্ন পরিকল্পনা, মানে ঠাকুর যেভাবে নিজে সকালবেলায় চিন্তা করতেন ঠিক সেরকম আমাদেরকেও সকালবেলা উঠে তা চিন্তা করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যদি ভোরবেলায় না ওঠা হয় তাহলে আস্তে আস্তে আমাদের সেলগুলো স্লথ হয়ে যায়, আর কোষগুলো আমাদের ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে, আমাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, আর ফুল এনার্জি থাকে না, শরীর পুরো অলস হয়ে যায়, যেন কাজ করবার ইচ্ছাই নেই, সারাদিন যেন ঘুম ঘুম মনে হয়। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন ব্রাহ্ম মুহূর্তে উঠলে অনেক উপকার হয়, আর যারা সদ্গুরুর দীক্ষিত
তাদের ওই নাম করার একটা দারুণ সময় সেটা হলো ওই ব্রাহ্ম মুহূর্তে। তাই শ্রী ঠাকুর বলছেন সকালবেলা উঠতে হয়, কীর্তন করতে হয়। ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলেছেন উঠে প্রত্যেককে নাম করাতে বসতে হয়, মানে বাড়ির প্রত্যেকে যদি সকালে উঠে মানে ভোরবেলায় উঠে নাম করে তাহলে সেটা খুব ভালো হয়। প্রত্যেকের পারিপার্শ্বিকের মানে বাড়ির আশেপাশে যারা আছেন তাদের খোঁজ খবর নিতে হয়, খবরাখবর নিতে হয়, তারা কেমন আছেন, তাদের কোনো অসুবিধা আছে কি না এরকম খোঁজ খবর নিতে হয়, তাহলে মন খুব ভালো থাকে। এই যে স্বস্থায়নের একটা নিয়মে আছে না যে পারিপার্শ্বিকের খবর রাখতেই হয়, স্বস্থায়ন একটা নিয়মে আছে, তাহলে সেটাও আমাদের পালন করা হলো, তাদের অসুবিধা সুবিধা সম্পর্কে আমাদের খেয়াল রাখা হলো, এইভাবেই আমাদের চলতে হয়। ভোরবেলায় ওঠার জন্য আমাদের প্রতিদিন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বার ব্যবস্থা করতে হয়, তাহলে শরীর ভালো থাকে। আর শ্রী ঠাকুরকে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, এক দাদা বলছেন যে ঠাকুর কিভাবে ভোরবেলায় উঠব, সময় তো পাচ্ছি না, রাত্রে অনেক কাজ থাকে, রাত্রে তাড়াতাড়ি শুতেও পাচ্ছি না, এ করলে কিভাবে ভোরে ওঠা যায়। তখন শ্রী ঠাকুর বলছেন যতই কাজ থাক অজুহাত না দেখিয়ে চেষ্টা করতে হয়, যদি সকালবেলায় উঠতে চাই তাহলে রাত্রেবেলায় আমাকে মাইন্ড অ্যালার্ম দিতে হবে, আমাকে আস্তে আস্তে মনে মনে ভাবতে হবে যে না পরের দিন সকালেই উঠব, এরকম একটা ভাব রাখতে হবে। একদিন দুদিন হয়তো শারীরিক অসুবিধা দেখা দিতে পারে, কিন্তু ঠিক চার পাঁচ দিন পর থেকে যখন আমরা ওটাতে অভ্যস্ত হয়ে যাব দেখবেন সেরকম কোনো সমস্যা হচ্ছে না। তখন আবার ভোরে না উঠলে খারাপ লাগে, আমাদের শরীরের কোষগুলো ঠিকঠাকভাবে চলবে, শরীর ভালো থাকবে, ফুল এনার্জি থাকবে। আর তাড়াতাড়ি সকালটাকে শুরু করবার জন্য অবশ্যই আমাদের ভোর ভোর উঠতেই হবে। তাই ঠাকুরের কথা মতো ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করার অভ্যাস করে যান, ইষ্টভীতি করুন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নাম ধ্যান পরায়ণ হয়ে চলুন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু।